জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। দেবী পরুণমা আশিকে লক্ষ্য করে বৃন্দাবনবাসী যাতে সকলেই শ্রবণ করেন, এই শ্রবণ যজ্ঞ সুরে বলছেন, শ্রী রাধাম অতুর গুণাম্বুধি লক্ষ্মী শ্রী বৃন্দাবন ভুবি বিশ্ববন্দিতায়াম। হে যোগীন্দ্রে দ্রুতম অভিষিক্ত কাঞ্চনালী শ্রী রাজমণি যুজি সিংহ পীঠ পৃষ্ঠে রাধয়াম অভিষেক কান্তিপুর শ্রী শ্বেত বনমনু গোকুলম্ভ বঞ্চ অংশুন মদায় ইবাবৃতাং মুত্ত যদ্গোপ্য খলু বৈভব অখিল ধীনতি। মাধব মহোৎসবে শ্রী জীব গোস্বামী পাদ এই শ্লোকটি দ্বারা এই লীলার সূচনা করেছিলেন। হে যোগীশ্বরী, হে পরুণমাসী, বিশ্ববন্দিত বৃন্দাবন ভূমিতে সুবর্ণ সমূহের মহা সৌন্দর্য মণ্ডিত মণিখচিত সিংহাসনে অতুলনীয় গুণ সিন্ধু সিন্ধু জাত চন্দ্রলক্ষ্মী শ্রীমতী রাধারানী ঠাকুরানীকে শীঘ্র অভিষিক্ত কর। চন্দ্রমতে জ্যোৎস্না রাশি হৃদয়বৎ এই অভিষাক মহাকান্তি মহাসৌন্দর্য মহা লক্ষ্মী রূপে শুধু তোমাদের বৃন্দাবন ধামেই নয়, সমগ্র বিশ্বে অতুল শোভা সমৃদ্ধি তাতে বহন করে আনবেন। আর রাধারা ঠাকুরানীকেও লক্ষ্য করে আকাশবাণী হলো, হে রাধে, তুমি ধৃষ্টতা বুদ্ধিতে আবার কখনো সংকোচ করো না। হে রাধে, তুমি হোচ মাস্ম ধ্রষ্ট বুদ্ধা সংকুচি দিদম শেষ দুঃখ হঞ্চ। শোন, সলজ্জ কুলকন্যারাও তো সবাই প্রতিবরণ করে বিগত লজ্জা হয়ে, তাই তুমি অমত করো না। এই রাজেশ্বরী রূপে সিধাম বৃন্দাবনের সিংহাসনে তুমি অভিষিক্ত হও, এবং অভিষিক্ত হলে সমগ্র পৃথিবীতে মঙ্গলের ধারা নেমে আসবে। অমনি এই দৈববাণী শুনে বৃন্দাদেবীর আদেশে কুন্দলতা আর একটুও দেরি করলেন না, ব্রজের পল্লীতে পল্লীতে পূর্ণমাসীর আদেশ এই মহাবারতা ছড়াই দিল আকাশে বাতাসে, সেই নদীতে যমুনায় পৃথিবীর সর্বত্র যাতে এই বারতা ঘোষিত হয়। তাই দেবী কুন্দলতা এই মহা অভিষেকের কথা সকলকে জানাই দিলেন, বলছেন, শোনো শোনো শোনো, এই শ্রাবণী পূর্ণিমার ঝুলন রজনীর তৃতীয় রজনীতে আমাদের বিষভানু রাজনন্দিনী মহা সম্রাজ্ঞী রূপে মহারানী এবং মহালক্ষ্মী রূপে অভিষিক্ত হবেন সিধাম বৃন্দাবনের স্বর্ণ সিংহাসনে। তো পূর্ণমাসীর আদেশে এই বারতা যখনই বৃন্দাবনের পথে ঘাটে ছড়ায় গেল, তখন সকলের হৃদয়ে এক অভিনব আনন্দ রস উদ্বেলিত হয়ে জেগে উঠল। কি পরমানন্দ সেদিন, যশোমতী কীর্তিদা বৃষভানু নন্দ উপনন্দ সবাই এই মহা অভিষেকের আয়োজন করতে প্রস্তুত হলেন। বৃন্দাবনে আর কখনো কংস পেরিত দুষ্ট অসুর কিছুই করতে পারবে না। আমাদের শ্রী রাধা ঠাকুরানী যদি মহারানী পদে অভিষিক্ত হন, তাহলে এখানের সকল বিপদ ভেসে যাবে। তাই একানাংশা রুদ্রাণী ইন্দ্রাণী মূলাধারী শক্তির অভিষেকে সকলে আসবার জন্য সাজো সাজো রব পড়ে গেল, মহা মহা অভিষেক। তাই ব্রজের পল্লীতে আজকে মহা স্নান এই যজ্ঞে সকলে উপস্থিত হলেন। ব্রজবাসী তো এলেনই, এমনকি দেবীরা ব্রজ বধূদের রূপ ধারণ করে শ্রীমতী রাধা ঠাকুরানীর এই মহা অভিষেক যজ্ঞে আহূত আজ। তো অতিপূর্ণ ভগবতী পৌর্ণমাসী দেবী ব্রজবন দেব কিষাত রায়িক শুভ অভিষেক করণ লাগি আওল উলসিত গাত কত শত ঘটভরি বাড়ি সুবাসিত তহি করল উপনীত দধিঘৃত গোরস কুমকুম চন্দন কুসুম হার সুললিত রাসভূষণ উপহার রসায়ন আনল কত পরকার রতন বেদীর পরে বৈঠল শশীমুখী সখীগণে দেয় জয়কার। বাহু তুলে শ্রীমতী রাধা ঠাকুরানীর জয়ধ্বনি দিচ্ছেন তার সেই অন্তরঙ্গ সখীগণ। বৃন্দাবনের ভূমিশ্বরী আজ দেবী ভগবতী তাকে নিজ হাতে স্বর্ণ ঘটে করে যমুনার সুবাসিত বাড়ি কত শত কর্পূর আদি ঘৃত
গো এবং হরিদ্রা তার গায়ে লেপন করছেন। চৌদিকে জয় জয় মঙ্গল কলরব আনন্দে দর্শন করছে এবং পুলকিত গাত্র পুলকিত নেত্র। অভিষেকের পরে সখীগণ রাজরাজেশ্বরীর উপযুক্ত বেশভূষায় শ্রীমতীকে সজ্জিত করে দিলেন। বিচিত্র মণিরত্নের সিংহাসনে অধীর হবে আজ তাদের শ্রীমতী রাধা ঠাকুরানী, তাদের প্রাণেশ্বরী, তাদের স্বামিনী, তাদের ঈশ্বরী। তাই আনন্দে তাদের আর অঙ্গ প্রলয়মান হয়ে গেল। শ্রীমতী রাধা ঠাকুরানীকে উপযুক্ত বেশভূষায় সজ্জিত করে তারা নিয়ে চলছেন রাজ সিংহাসনে বসাবার জন্য। তো কি করছেন বিচিত্র মণিরত্নের সিংহাসনে শ্রীমতী অধীরুরা হলেন। আর দেবী পৌর্ণমাসী যোগমায়া এবং বৃন্দাবনের বৃদ্ধ গোপিকাগণকে সঙ্গে নিয়ে শ্রীমতীর ললাটে রাজটিকা পরায়ে দিলেন। রাজটিকা পরায়ে দিলেন তার ললাটে। তো শ্রীমতী অভিষিক্ত হলেন মহারানীর ভূমিকায়। শ্রীমতী মহারানী অভিষিক্ত হলেন, সব সখীগণ তাদের পাত্র মিত্র মন্ত্রী উপমন্ত্রী বিভিন্ন পদগুলো বেছে বেছে নিলেন। আমাদের রাজরাজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী, তাই সখীগণ কেহ পাত্রপদ, কেহ মিত্রপদ, কেহ মন্ত্রীর পদ, এবং প্রধানমন্ত্রীর পদ নিলেন শ্রীমতী ললিতা আশোকী। শ্রী বৃন্দাবনেশ্বরীর সকলে দাস্যপদ পেল, কিন্তু শ্যামসুন্দরের বদনখানা মলিন হয়ে গেল, তিনি তো কোনো দাস্যপদ পেলেন না। সুবল সীতামাদি সখাগণ ডেকে বলছেন, হয় সুবল সীতামাদি সখাগণ ডেকে বলছেন, ও ভাই কানাই, তুমি যদি কোনো পোস্ট পজিশন পেতে তাহলে আমরাও তার নিচুস্ত কোনো পোস্টে যেতে পারতাম, কিন্তু তুমিই তো পেলে না। রাধা ঠাকুরানীর এই মহারাজেশ্বরীর কোনো পদিতে তো তুমি পেলে না। তখন রসিক শেখর আনন্দ অশ্রু ধারায় বিগলিত হয়ে কজ্জলাক্ত অশ্রু নিরে ভাব তরঙ্গে একটি পদ্মপত্রে সরস দাস্যলাভের জন্য একটি আবেদন পত্র, একটি অ্যাপ্লিকেশন লিখলেন। পাশে ধর, এই দেড় লাইটটা পাশে ধরলে হালকা হালকা সরস দাস আসে। সরস দাস্য লাভের জন্য একটি অ্যাপ্লিকেশন লিখলেন আমাদের শ্যামসুন্দর রসিক শেখর। কিভাবে লিখলেন? তিনি লিখলেন, তার আনন্দ অশ্রু ধারার বিগলিত কজ্জলাক্ত অশ্রু নিরে ভাব তরঙ্গে একটি পদ্মপত্রে। কি লিখলেন? জয় জয় শ্রীশত শ্রীযুত পদনখ মহামহিমার নব শ্রীচরণেশু চতুরিণী শিরোমণি বিশ্ব বিমোহিনী যুথ পথিগণ সেবিতেশু শ্রী বৃন্দাবন রাজরাজেশ্বরী প্রবল প্রতাপ শালিনীষু কোটি মদন মদ পরাভব কারিণী নিজজন গণ জীবিতেশু তব এই রাজকর কোতোয়াল পদ দেই করবহি মোহে নিজ সাদাস হামতুয়া নাম যশ কুঞ্জ কুঞ্জ প্রতি ঘোষব প্রতিদিন রাজ। আমি প্রতিদিন প্রতিদিন প্রতি যাম তোমার এই রাধারানীর এবং রাধা নামের মহিমা, আমাকে যদি তুমি কোটালের পদ দাও সিধাম বৃন্দাবনের সর্বত্র আমি তোমার যশের কথা, তোমার রূপের কথা, তোমার গুণের কথা আমি ঘোষণা করে দেব, তাই তুমি আমাকে এই দাস্য পদ দাও। এই মিনতি মোরো মানবী না তার অবি কর জোরে মানিতুয়া পাস হামতুয়া নাম যশ কুঞ্জ কুঞ্জ প্রতি ঘোষব প্রতিদিন যাম তুয়া পুরো যদি চোর যদি আওব বিফল হওব তবু কাম এই বিধি সেবা নিজ প্রতি লহবি পালবি নিজ ঠাকুরাল
जय जय श्री राधा वृंदावनाधीश गाओ हम चिरकाल आमी नित्यकाल चिरकाल जय जय राधा नाम आमी करो जोरे गाओ एवं तुम्हार नाम गुणेर कथा समग्र वृंदावने आमाके ई कोटाल पद दाओ। एई बोले तिनी जखन आवेदन लिखलें राजराजेश्वरीर कृपाय ओ दयाय सखीगणेर अनुमोदन ओ सहायताय श्यामचाँद स्वयं कोटाल रूपे पद ग्रहण करलें। तिनी हलेन सीधाम वृंदावनेर कोटाल। এবার কি করছেন কোটাল আমাদের শ্যামচাঁদ? বলে শোনো 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 বৃন্দাবনবাসী, হে বৃন্দাবনের পশু পক্ষী বৃক্ষলতা ভ্রমর ককিল আকাশ বাতাস, আজ হতে শ্রী বৃন্দাবনের রাজ রাজেশ্বরী শ্রী বৃষভানু রাজ নন্দিনী রাধা রাধা শ্রীমতী রাধা ভিন্ন আর কেহ কোনো কথা বলবে না। জাগো শ্রী রাধা নামে জাগো, তোমাদের স্বরূপকে জাগাও, সিদ্ধ স্বরূপে জাগো। তো একদিন কি হলো, কোটাল তার বংশীটি মন্ত্রী ললিতার অলক্ষে বস্ত্রাঞ্চলে বেঁধে রাখলেন। শ্রীমতী ললিতা মন্ত্রী যেখানে বসাছিলেন সেখানে কোটাল তার অতি প্রিয় প্রাণের চেয়ে অধিক মুরলিটি বস্ত্রাঞ্চলে বেঁধে রাখলেন। তো বেঁধে রেখে এবার কি করলো, তিনি ওই বেঁধে রেখে নিজে এসে করজোড়ে দাঁড়ালো রাজরাজেশ্বরীর চরণে বিচারের জন্য। রাজেশ্বরীর চরণে অভিযোগ করলেন, বললেন আমার বংশীটি হারিয়ে গেছে। বিচারের জন্য রাজেশ্বরীর চরণে অভিযোগ করে বললেন, তৎক্ষণাৎ মন্ত্রী ললিতা তাকে তিরস্কার করে বলছেন, ভৎসনা করলেন, যে অপদার্থ সেবক নিজের দ্রব্য রক্ষা করতে পারে না, অক্ষম, সে অপরের দ্রব্য কিভাবে রক্ষা করবে, অতএব তার পদত্যাগ করা উচিত, রাজ্যের জন্য সেটি মঙ্গল হবে। কোটাল তাতে ভারী দুঃখ পেল, বলছে হে মহারানী, আপনার চরণে আমার অতি বিনীত নিবেদন, এই রাজকর্মচারীদের মধ্য থেকেই আমার এই বংশীটি কেহ হয়তো চুরি করে থাকবে, আপনাদের এই মন্ত্রীদের মধ্য থেকেই, আমি নিতান্ত ক্ষুদ্র সেবক, আপনার উচ্চপদস্থ কর্মচারীদের কর্মকর্তাদের বিরুদ্ধে তো কথা বললে আমার চাকরিটি থাকবে না। শ্রবণে ললিতা সখী আরো ক্রুদ্ধ হয়ে গেল, তিনি আজকে আর শুধু সখী নন, শ্রীমতী রাজেশ্বরীর মন্ত্রীও তো বটে। তাই বলছেন, দেখাও নিজ নিজ বস্ত্রাঞ্চলে বেল ঝেড়ে দেখাও, ভালো করে ঝেড়ে যদি তোমার বংশী নাই পাওয়া যায় তাহলে উচ্চপদস্থ কর্মকর্তাদের মানহানির দায়ে হে পরমেশ্বরী উপযুক্ত দণ্ড দিতে হবে এই কোটালকে। তুঙ্গবিদ্যা সুদেবী সবাই সেই কথাকে সমর্থন জানালেন, যথারীতি সকলে উঠে দাঁড়ালো, শেষে মন্ত্রীর বস্ত্রাঞ্চল থেকে বাঁশিটি ধুলায় পতিত হল। এবার কোটাল বলছেন, মন্ত্রী যদি চোর হয় রাজ্যের অপরিসীম ক্ষতি হয়ে যাবে, হে মহারানী আপনারও তাতে কলঙ্ক হবে, এক্ষুনি পদত্যাগ করতে হবে কোটালকে। ললিতা শ্রীমতীর দুটি চরণ বুকে ধারণ করে বলছেন, হে ঈশ্বরী, হে মহামহিম ঈশ্বরী, এই কাজ আমি কখনো করিনি, আমি কারো বংশী চুরি করিনি, এটি কোটাল নিজে আমাকে চোর করবার জন্য করেছে। যে গাভীর রাখাল মহারানীর চরণ স্পর্শ করে সত্য করে এবার বলো তো, তুমি এই কার্য করেছো কি করনি? হে গাভী রাখা রাখাল, এসো আমাদের মহারানীর চরণ ছুঁয়ে বলো তো, এই কার্যটি কে করেছে? শাস্ত্রনেত্রে পুরকিত দেহে মহারানীর চরণ স্পর্শ করে কৃষ্ণ তখন আনন্দ জড়তায় চরণ পরশ মাত্র বিগলিত হয়ে গেল। ভগবত পূজ্যৈব কাপিসতা, শ্রী রাধা ঠাকুরানী স্বয়ং শ্রী ভগবানেরও পূজ্যা আজ্ঞাকর্তী, রাধৈব সেব্যা মম, চরণ যুগল বুকে ধারণ করলেন আমাদের শ্যামচাঁদ। এমনই ভক্তির মহিমা, যিনি শ্রী ভগবানকে আকর্ষণ করতে কে পারেন, একমাত্র ভক্তি দ্বারাই তিনি আকর্ষিত হন। এই পরিপূর্ণ ভক্তির অধিকারী, মহাভাবের অধিকারী শ্রীমতী রাধা ঠাকুরানী, তাই তো অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র কারণের কারণ, তিনি রাধা ঠাকুরানীর প্রেমে বশীভূত হয়ে এই অনন্ত লীলাগুণ সাধন করেছেন। বন্ধ কর, এক ঘন্টা হয়েছে মনে হয়।
কষ্ট বন্ধ ওই গাছ মনে হয়।